Hello friends, how are you? All good? Welcome to Arion Script. East Bengal এবং মোহনবাগান নিজস্ব ভঙ্গিমায় ঘোষণা করে দিল তাদের নতুন মুখ। ইস্ট বেঙ্গলের তরুণ প্রতিভা দীপ সাহা আর অয়ন রয় যোগ দিতে চলেছেন ইস্ট বেঙ্গলস কোয়েস ইস্ট বেঙ্গল সিনিয়র টিমে কলকাতা লীগের জন্য। যেরকমভাবে ইস্ট বেঙ্গল ঘোষণা করে, একটু হিন্ট ফিন্ট দিয়ে গেস করিয়ে ঘোষণা এখনও করেনি, ইনফ্যাক্ট ঘোষণা করে দেবে হয়তো কিছুক্ষণের মধ্যে। অয়ন রয় আর দীপ সাহা এদের দুজনের রিক্রুটমেন্ট সিনিয়র টিমে ঘোষণা করবে ইস্ট বেঙ্গল। আর মোহনবাগানের নতুন বিদেশি আবার সেই কর্নেল স্পোর্টস সালভা চামোরো নামেই বেশি পরিচিত স্প্যানিশ ফুটবলার। বড় বড় ক্লাবে তিনি খেলেছেন, যেমন এদের মধ্যে রয়েছে রিয়াল মুর্সিয়া, যেন বার্সেলোনা বি, ডোকসা ড্রামা। সর্বোপরি কিবু ভিকুনার পছন্দ, মোটামুটি বোঝা যাচ্ছে বক্স স্ট্রাইকার হিসাবে যা তার যে ভিডিওগুলো আমি দেখলাম আর কি, মোটামুটি বোঝা যাচ্ছে বক্স স্ট্রাইকার, গোলটা চেনেন বলেই মনে হচ্ছে। দেখা যাক কতটা মানিয়ে নিতে পারেন আর মোহনবাগানকে কতটা সার্ভ করতে পারেন। মোহনবাগানকে একদম নতুন রূপে দেখা যাবে বলে মনে হচ্ছে আগামী মরশুমে, কিন্তু কোথায় দেখা যাবে? আই লিগে, আইএসএলে, বড় প্রশ্ন। একটা এপিসোড এটার জন্য ডেডিকেট করতেই হবে আমাকে, টাইম পাচ্ছিলাম না এপিসোডটা বানানোর। আই লিগ আইএসএল এর জটিলতা, এফএসডিএল এআইএফএফ এর মধ্যে বিভিন্ন টানাপোড়েন, বিভিন্ন জিনিস নিয়ে, মূলত টাকা পয়সা নিয়েই, এটা তোমরা শুনেই নিয়েছো হয়তো। যেটা শোনো নিয়ে এরকম কিছু খবর তোমাদের আমরা দেবো, হয়তো এই উইকেন্ডেই একটা ভিডিও বানাবো এটার ওপর। কেননা এখনও পর্যন্ত যে সমস্ত জিনিস তোমরা শুনেছো আমি সব কটা ভিডিওই দেখেছি এই সম্পর্কিত, হিন্দি দেখেছি, ইংরাজি দেখেছি, বাংলার সব কটাই দেখেছি, কিন্তু অ্যাকচুয়াল জায়গাটা কেউ অ্যাড্রেস করছে না, যেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। অল্প করে হলেও বলে দিচ্ছি, সবাই বলছে এফএসডিএল এই এই শর্তগুলো রেখেছে এফের সামনে, যদি না হয় তাহলে তাকে টাকা দেবে না, টাকা বন্ধ করে দিয়েছে। অনেকে কমেন্ট করেছেন যে এবার এআইএফএফ এর উচিত যে এফএসডিএল ছাড়া অন্য স্পন্সর নিয়ে আসা, এফএসডিএলকে বাদ দিয়ে। এই প্রসঙ্গেই আমার বক্তব্যটা এবং পরের ভিডিওটা ডেডিকেট থাকবে। একটা জাস্ট হিন্ট তোমাদের দিয়ে দিই, এফএসডিএল কিন্তু আর এআইএফএফ এর স্পন্সর নেই, এফএসডিএল কিন্তু এখন এআইএফএফ এর পার্টনার। বিজনেস অ্যাসপেক্টে দেখা যায় তাহলে পার্টনারশিপ এই কথাটার মধ্যে কিন্তু একটা আলাদাই অর্থবহ ভূমিকা রয়েছে। মানে এখন কিন্তু এফএসডিএল এতদিন পর্যন্ত যে চেঁচামেচি করছিল ইন্ডিয়া টিমে, যে তাদের মানে অবাঞ্ছিতভাবে দাখিল হয়ে যাচ্ছিল, তাদের কী বলবো, তাদের মতামত রাখছিল খুব গভীরভাবে রাখছিল, এবং সেই জিনিসটা এখন কিন্তু অফিসিয়াল হয়ে যেতে চলেছে। মানে এআইএফএফ হয়তো হাত গুটিয়ে নেবে, কেননা প্রফুল প্যাটেল তার কাঙ্ক্ষিত পদটা পেয়ে গেছেন, এফএসডিএল এর সাহায্যেই পেয়েছেন। সেই প্রসঙ্গে আমি পরে, সেটা হয়তো পরের ভিডিওতে বলবো না, তাই অন্য কোনো ভিডিওতে বলে দেবো যে কীভাবে আম্বানি, মুকেশ আম্বানি তাকে সাহায্য করেছেন ফিফার রিপ্রেজেন্টেটিভ হতে, কোথায় আছে সেই চেন, সেইগুলো সেইটা সেসব নিয়ে আলোচনা করে দেবো। কিন্তু বর্তমানে জাস্ট একটুকু হিন্ট দিয়ে দিই যে তোমরা যারা ভাবছো যে এফএসডিএল এখন একটা স্পন্সর হিসেবেই রয়ে গেছে, আইএমজি অনেকদিন আগে ছেড়ে চলে গেছে, এখন মূলত রিলায়েন্সের কথাই চলে এফএসডিএলে, তো এফএসডিএল এখন কিন্তু আর মার্কেটিং এজেন্সি অফ এআইএফএফ হিসাবে অ্যাক্ট করে না। এই কথাটা জানিয়ে দিই যে এফএসডিএল কিন্তু এখন এআইএফএফ এর পার্টনার, এবং যে কোনো ডিসিশান মেকিংয়ে এরপর থেকে, এই এই চলতি অর্থনৈতিক বর্ষ থেকে, যে কোনো রকম কী বলবো সিদ্ধান্ত কিন্তু এফএসডিএল নিতে পারে। হ্যাঁ, একটা নির্দিষ্ট তাদের সীমাবদ্ধতা রয়েছে, বাট দে ক্যান টেক ডিসিশান রাইট নাও। আর এফডিএল এখন কিন্তু এআইএফএফ এর সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারে, আর এআইএফএফ কিন্তু মুখে কুলুপ টিয়েটে বসে থাকবে, কিছু করা যাবে না। বেটার যদি এসডিএল, এআইএফএফ আর আই লিগের দলগুলো সব এক জায়গায় বসে, এবং আইএসএল এর দলগুলো এক জায়গায় বসে একটা সমস্যার সুরাহা হতো, কিন্তু এটা এখন হবে না। এফএসডিএল এর হাতে যখন ক্ষমতা পুরো চলে গেছে, যতই আই লিগের দলগুলো চেঁচামেচি করুক না কেন, সুরাহা আসবে না। এফএসডিএলকে কনফিডেন্সে নিয়ে এআইএফএফ এর সঙ্গে কোনো একটা সমস্যার সুরাহা কিন্তু বার করতে হবে। কী করতে হবে পরের একটা ভিডিওতে আমরা কংক্রিট একটা আলোচনা করে দেবো। তবে এটা জেনে রাখো, খুবই খারাপ একটা নিউজ হলেও, তাই না, আগামী দিনে কীরকম কাজ করবে, বাট এফএসডিএল রাইট নাও আ পার্টনার অফ এআইএফএফ। আরও কিছু ফুটবল ঘটনায় একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রথম যে ঘটনাটা চোখ বুলিয়ে নেবো সেটা হচ্ছে এফএসডিএল এর যে কথাটা বললাম, এআইএফএফ এর এখন তারা পার্টনার, তাই আই লিগ এবং আইএসএল এর দুটোতেই ছড়ি ঘোরাবে কিন্তু এফএসডিএল। কীরকমভাবে ছড়ি ঘোরাবে তার প্রথম নিদর্শনটা দিয়ে দিই। ইউ মুম্বাই এফসি, যারা কিনা কিছুদিন আগেই তারা খবরেও প্রকাশ করে দিয়েছিল এবং তারা সরকারিভাবে ট্রায়াল নিতেও শুরু করেছিল আই লিগের জন্য, যেহেতু তারা জানে যে আই লিগে আসতে গেলে বয়সভিত্তিক 13, 15, 18
এরকম এবং সিনিয়র দল তাদের একটা দল রাখতে হয় একাডেমিক ক্রাইটেরিয়া ফুল করার জন্য। তো তারা কিন্তু ট্রায়ালের জন্য প্রায় শুরু করে দিয়েছিল আই লিগের জন্য, এবং তারা মোটামুটি এপ্রিল মাসের যে বৈঠকটা হয় সেই বৈঠকটা অনুযায়ী মোটামুটি রনি স্ক্রুওয়ালা মোটামুটি শিওর ছিলেন কি কর্পোরেট কোটায় AIFF ইউ মুম্বাই এফসিকে এবার চান্স দিতে চলেছে। কিন্তু ব্যাপারটা পুরো গোলমাল করে দেয় FSDL। FSDL এখন বলছে যে কোনো কর্পোরেট কিন্তু আই লিগে খেলতে পারবে না, ISL এ কর্পোরেট যেতে পারে, আই লিগে যাবে না। সুতরাং ওরা চাইছে যে কোন যে কোনো রকমভাবে ব্যর্থ হোক। সবচেয়ে হাস্যকর তো যে যুক্তিটা দিয়েছে যে অন্য একটা টুর্নামেন্ট টিভিতে দেখানো যাবে না। টিভিতে দেখানো যাবে কি যাবে না সেটা FSDL কী করে কন্ট্রোল করবে আমি জানি না। হ্যাঁ, এটা ওরা বুঝে গেছে যে আই লিগ যে ইউনিয়নটা রয়েছে তাদের অতটা ক্ষমতা নেই যে তারা একটা স্পন্সরশিপ, ভালো স্পন্সরশিপ জোগাড় করে মার্কেটিং করে টিভি চ্যানেলের স্বত্ব বিড করে বিক্রি করে একটা টুর্নামেন্টকে দাঁড় করিয়ে দেয়, এই ক্ষমতাটা তাদের নেই। যদি কোনোদিন এই ক্ষমতাটা চলে আসে আই লিগ ইউনিয়নের হাতে, কেউ আটকাতে পারবে না। কিন্তু তখন সুরসুর করে আই লিগ ইউনিয়নের পেছনেই চলে আসবে। বাট স্টিল যতক্ষণ না হচ্ছে এখন পুরোটাই টাকার খেলা চলছে যা বুঝতে পারছি। তো ইউ মুম্বাই FC-র ঘটনাটা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দাদাগিরিটা FSDL-ই করছে। এবার চলে আসে একটু অন্যরকম খবরে, মিনারভা পাঞ্জাবের প্রোডাক্ট অমরজিৎ মিশ্রা তিনি কিন্তু পর্তুগিজ ক্লাব সিডি এস্ট্রেলার সিনিয়র টিমে চান্স পেয়ে গেলেন। চেন্নাই সিটি FC-র ইসলাভা আগেরবার খুব ভালো ডিফেন্সে খেলেছিল চেন্নাই সিটি FC-তে, তারা কিন্তু আরও চুক্তি নবীকরণ করে ফেললো চেন্নাই সিটি FC ইসলাভার সঙ্গে। রিয়েল কাশ্মীর কিন্তু একটা বড় স্কটিশ প্লেয়ারকে সাইন করিয়ে নিল, নাম হলো কালুন হিগিন বোথাম। হাডার্সফিল্ড, টাউন, মাদারওয়েল এরকম বড় বড় ক্লাবে তিনি কিন্তু খেলেছেন। তো দেখা যাক রিয়েল কাশ্মীরে এসে তিনি কতটা সফল হতে পারেন। প্লাতিনি ওদিকে গ্রেপ্তার হলেন 2022-এ কাতারকে যে ওয়ার্ল্ড কাপের স্বত্ব দেওয়া হয়েছে ওয়ার্ল্ড কাপ করার, সেই সব নিয়ে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে বলে অভিযোগ, এবং সেই কারণে প্লাতিনি কিন্তু গ্রেপ্তার হলেন। এরকম অভিযোগ আগেও প্লাতিনির বিরুদ্ধে উঠেছিল, এবং এর আগেও যারা যারা এই সব পদে ছিলেন তারা অনেক স্ক্যান্ডালে এরকম জড়িয়েছেন। ব্লাটারের কথা আমরা সবাই জানি। চলো আবার অন্য খবরে আসি। গোলকিপার শুভাশিস রায়চৌধুরী কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের পথে, মোটামুটি 80% কনফার্ম শুভাশিস নর্থ ইস্ট ইউনাইটেডে খেলবে। এবার নর্থ ইস্টের অ্যাসিস্ট্যান্ট কোচ ঠিক হয়ে গেছে, কোচ কে হবে এখনও জানা নেই। ভারতীয় বংশোদ্ভূত ইরানিয়ান অমিত সিংকে এগাস্ট ম্যাচ কিন্তু ভারতীয় দলের প্র্যাকটিসে ডেকে পাঠালেন। মোটামুটি তিনি 28 বছর বয়স, ইরানের প্রিমিয়ার ডিভিশনে খেলেন। তো মোটামুটি এরকম বোঝা যাচ্ছে একটা ইগস্ট ম্যাচের, আর ডোরু আইজ্যাককেও বলবো, ডোরু আইজ্যাকেরও এর মধ্যে নিশ্চয়ই তার মস্তিষ্ক রয়েছে। তো এদের নতুন যে টিমটা ভারতীয় মানে স্বপ্ন দেখাচ্ছে ভারতকে আর কি, ভারতীয় টিম নিয়ে ফুটবল, সিনিয়র ফুটবল টিম নিয়ে মেন্স, তো তাদের একটা পদক্ষেপ এইরকম। তা তারা নিশ্চয়ই আরও খুঁজে বেড়াবেন যে ভারতীয় বংশোদ্ভূত যারা ইন্ডিয়ায় খেলতে পারে, টেকনিক্যালি ফিজিবল ভারতে খেলা, ভারতের হয়ে খেলার, এবং তারা বিভিন্ন দেশে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন, তাদের কিন্তু মনে হয় চান্স দিতে চলেছেন। ওদিকে যেরকম AIFF FSDL এর কথা বলছিলাম, সেরকম সুপার কাপে না খেলার জন্য যেরকম প্রেশার আছে যে শাস্তি দিতেই হবে সমস্ত ক্লাবগুলোকে, মোহনবাগানকে শাস্তি দিতে পারছিল না শৃঙ্খলা রক্ষা কমিটি, ইস্টবেঙ্গলে শাস্তি একটু কম দিয়েছিল, তো সবাইকেই একটা বড়সড় পরিমাণ শাস্তির মুখে ঠেলে দেওয়া হচ্ছে আপাতত। এবং এই শাস্তির চাপে নিরোকা তো প্রায় দল তুলে নেবে, মিনারভারও দল তুলে নেওয়ার মতোই অবস্থা। এমত অবস্থায় মনে হয় মোহনবাগান ইস্টবেঙ্গল লিড করবে, এবং এই ঘটনাটাকে সম্পূর্ণভাবে একটা ফাইলবন্দি করে ব্যাপারটা এবার সেই কোর্টের দিকেই মুভ করছে। আমরা আগেও ভিডিওতে বলেছিলাম সেই কোর্টে মুভ করবে, এবং ডিসিশন কার দিকে যায় সেটার দিকে তো আমাদের চোখ রাখতেই হবে। কলকাতা লিগের একটা খবর দেবো, ISL-এ একটা খবর দেবো। ISL-এ সৌভিক যাচ্ছে নর্থ ইস্টে, ক্রোমা কিন্তু এবার পিয়ারলেসেই সাইন করবে বলে মনে হচ্ছে, আর বাজর মোহামেডানে চলে আসার চান্স খুব বেশি। তাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে যেরকম কথা দিয়েছি এর পরের ভিডিওতে একটুখানি এক্সপ্লেনেশান থাকবে যেরকম আমাদেরটা থাকে। আজকে মনে হলো যে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেরই খবর আছে, একটু খবরটা দিয়ে দিই। এখানে বেশ কিছুদিন খবর আসা বন্ধ ছিল, বললাম খবরটা শেয়ার করি। সবসময় ভালো জিনিস শেয়ার করলে আনন্দ আরও বাড়ে। তো ইস্টবেঙ্গল বন্ধুদের সঙ্গে ইস্টবেঙ্গলের খবর আর মোহনবাগান বন্ধুদের সঙ্গে মোহনবাগান খবর শেয়ার করে ভালো লাগলো। এছাড়াও আর দু তিনটে টপিক আছে যেগুলো আমি বলতে চাইছি না খুব একটা,
যেমন একটা আবার ইনস্টাগ্রামে লোকজন বলছে যে দাদা হরভজন সিং মোহনবাগানের নাম করেছে বিশ্বকাপে, এটা কিন্তু খুব একটা বড় ডিল না, ইটস নট আ বিগ ডিল কি মোহনবাগানের নাম করেছে হরভজন সিং, সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো, এরকম কোনো ব্যাপার নেই। সে অমিতাভ বচ্চনও বলেছেন ইস্ট বেঙ্গলের নামও বড় বড় লোকেরা করে থাকেন, এটা নিয়ে কোনো বড় ভিডিও বানানোর কথা না। আর আরেকটাও নেগেটিভ জিনিস নিয়ে আমি কথা বলতে চাইলাম না, মোহনবাগানের নতুন স্প্যানিশ প্লেয়ার যোগ দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই, খবর বেরোনোর ঘণ্টাখানেকের মধ্যেই নাকি তার উইকিপিডিয়াতে ঢুকে কে বা কারা তথ্য বিকৃতি ঘটিয়েছে, সেটা নিয়ে আমার কী বক্তব্য থাকবে। যারা খুব দুর্বল তারা এই ধরনের কাজ করে, মানে একটা ইনসিকিউরিটি, তো তারা ইনসিকিউরিটিতে ভুগছে যারা এটা করেছে। আমার মনে হয় না সিংহভাগ সমর্থক এটাকে সমর্থন করবে এই ঘটনাকে, যে কোনো জায়গায় হোক না কেন, সেটা মোহনবাগানের ক্ষেত্রে হোক না কেন, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হোক না কেন, এই জিনিসগুলোকে কেউ সমর্থন করবে বলে আমার মনে হয় না। পার্সোনালি আমি জিনিসগুলো প্রচণ্ডই বিপক্ষে, খুব স্ট্রং ভাষা ইউজ করতে চাইছি না, খেলা ফেলা শুরু হয়ে যাক, আমাদেরও আর একটু জোশ বাড়ুক, স্ট্রং ভাষা ইউজ করে দেবো, সব মুডে নেই আমি এখন, অন্য মুডে আছি আমি এখন, ইস্টবেঙ্গল মোহনবাগানে ভালো ভালো রিক্রুটমেন্ট আসছে সেই মুডে রয়েছি। তো চলো আজকের মতো টাটা।